আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুসলিম অরিজিন টিভিতে তোমাদের স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমরা আমাদের সময়গুলোকে বিভিন্নভাবে নষ্ট করতেছি। তো আসো আমরা আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে কোরআন শিখি। আমাদের নবীজি বলেছেন যে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমি চাই আমি উত্তম হই এবং তোমরাও উত্তম হও। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তোমরা হয়তো একটা কথা জেনে থাকবে যে ট্রেনিং যত কঠিন হয়, যত হার্ড হয়, যুদ্ধ তত সহজ হয়, তাই নয় কি? তো আমি চাই যে তোমরাও একটু কঠোরভাবে পরিশ্রম করো, একটু বাড়ির কাজ ভালোভাবে করো, তাহলে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তোমরা কোরআন সঠিকভাবে পড়তে পারবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেহেতু কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার বর্ণগুলো জানতে হবে। সেই দিক লক্ষ্য রেখেই আমরা আজকে বর্ণ পরিচিতি, বর্ণগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তো আমাদেরকে অবশ্যই বর্ণগুলো দেখতে হবে। আজকের এটা হচ্ছে প্রথম ক্লাস বা প্রথম পর্ব বলতে পারো, প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা যে ক্লাসটা পাবো সেটা হচ্ছে বর্ণ পরিচিতি। তোমরা অবশ্যই প্রতিটি কথা নোট করে নিবা। বর্ণ পরিচিতি, ভালো ছাত্র হইতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে, ভালো জানতে গেলে, ভালো শিখতে গেলে অবশ্যই নোট অপরিহার্য। নোট ছাড়া ভালো কিছু কখনোই আশা করা যায় না। তো বর্ণ পরিচিতি, আমরা জানি, আমরা হয়তো শুনে থাকবো যে আরবি বর্ণ হচ্ছে 29টি বা আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ হচ্ছে 17টি। তো আরবি হরফের প্রথম যে বর্ণ সেটা হচ্ছে আলিফ। উপর থেকে নিচে একটা টান দিলেই এটা হচ্ছে আলিফ। খুব ভালো করে তোমরা খেয়াল রাখবা, এটা হচ্ছে আলিফ। উচ্চারণটা একটু ভালো করে তোমরা খেয়াল রাখবা, এর সঠিক যে উচ্চারণ সেটা হচ্ছে আলিফ। এর পরবর্তী যে বর্ণ সেটি হচ্ছে বা। বা আমরা এর উচ্চারণটা একটু ভালো করে শিখব, বা। এরপরে হলো তা, সা, জিম। দুই দাঁত শক্ত করে আমাদের কিটি বলতে হবে, এটা হচ্ছে জিম। দুষ্টামি কেউ করবে না, খুব মনোযোগ দিয়ে শেখো, এটা হচ্ছে জিম। তারপরে হলো হা, একটু বাতাস বের হবে, হা। এরপরে হলো খ, খুব মনোযোগ, এটা হলো খ। আরবি হরফের উচ্চারণগুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হা, খ। এরপরে হলো দাল, এরপরে হলো রাল। অবশ্যই আমাদেরকে জিহ্বা বের করে এটা বলতে হবে, রাল, দাল, রাল। এরপরে হলো র, এরপরে হলো ঝা। দেখো কীভাবে বলতে চাই আমি, ঝা, খুব সুন্দরভাবে মনে রাখবা, র, ঝা। এবার আসো এর পরবর্তী যেটি বর্ণ সেটা হলো সিন, এরপরে হলো শিন, খুব ভালো করে মনে রাখবা, সিন, শিন। এরপরে আসো, এটি হলো সদ, খুব ভালো করে মনে রাখবা, এটা হলো সদ। এরপরে আসো
এরপর যে হরফ সেটা হলো দদ তাহলে সাদ দদ এবার আসো সবাই নোট করে নেবা অবশ্যই আমি উপরেগুলো মিশাই দিলাম সাদ দদ এরপরে আসো এটি হলো ত খুব ভালো করে মনে রাখবা ত এবার হলো জ এরপরে আসো আইন খুব ভালো করে মনে রাখবা এখানে অনেকেই ভুল করে থাকে তোমাদের তো এটা হচ্ছে আইন এরপরে আসো এটা হলো গইন নোট করে নাও আইন গইন এরপরে হলো ফা এরপরে হলো কফ এগুলো তোমরাও শিখবা এবং তোমাদের যে বন্ধু আছে বান্ধবী আছে তাদেরকেও বলবা তারাও যেন শিখতে পারে তাহলে হলো ফা একটু বাতাস বের হবে ফা এটা হলো কফ এর যে উচ্চারণটা অবশ্যই তোমরা খুব ভালো করে এটা খেয়াল করবা কফ এখানে অনেকে ভুল করে থাকে কফ এরপরে আসো কাফ বাতাস ভরে একটু লাম মিম নুন খুব ভালো করে মনে রাখবা এটা হলো মিম নুন এরপরে আসো এরপরের যে বর্ণ তা হলো ওয়াও অনেকটা নাইনের মতো মিম নুন ওয়াও এরপরে হলো হা এরপরে হলো হামজা এরপরে হলো ইয়া তোমাদের মধ্যে অনেকেই তোমরা এগুলো পারো হয়তোবা তাদেরকে বোরিং রাখতে পারে তো সব এটা কোনো সমস্যা না এরপরের ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই মজা লাগবে তো যাদের জানা আছে তাদের জন্য সহজ যাদের জন্য জানা নেই তাদের জন্য একটু কষ্টকর তো এই হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত অবশ্যই আমরা এই কথাগুলো একটু নোট করে নেব এবং লিখে নেব ভালো ছাত্র হতে গেলে ভালো শিখতে গেলে ভালো জানতে গেলে অবশ্যই নোট করতে হয় এবার আসো আমরা একটু দেখি এর একটু ভিন্নভাবে আকার আকৃতি আমরা সবসময় এই বর্ণগুলো এরকম পাবো না একটু পরিবর্তন হয়ে আসবে এগুলো আমরা পরিবর্তিত যে রূপটা আমরা সেটা একটু দেখব আমরা শিখছিলাম যে এটা হচ্ছে বা আসলে আমরা সবসময় এরকম বা পাবো না আমরা অধিকাংশ সময় এরকম পাবো আমাদেরকে এই যে এই মাথাটা আছে এটা দেখে বুঝতে হবে এবং এই নকটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে বা তো আমরা যদি এখানে উপরে দুটো নকটা দিই তাহলে হয়ে যাবে তা এই নকটাগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে এটা হলো তা আমরা যদি এই দাঁতের উপর দুইটা নকটা দিয়ে দেই তাহলে হয়ে যাবে তা অনুরূপভাবে যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে হয়ে যাবে ছা আমাদেরকে এই দাঁতগুলো দেখেই বুঝতে হবে যে এটা হচ্ছে এই বর্ণ তো মোটামুটি বা তা সার এটাই রূপ এরপরে আসো জিম আমরা একটু আগে যেটা শিখলাম যে এটা হচ্ছে জিম কিন্তু আমরা সবসময় এরকম জিমটা কিন্তু পাবো না এর পরিবর্তিত যে আকৃতি বা রূপ সেটা হচ্ছে এরকম যদি আমরা এটাকে অর্ধেক করে দেই এটা হলো জিম যদি অর্ধেক করে দেই তাহলে এটা এরকম আসে তো এই লেখাটাকে যদি আমরা একটু সোজা করে দেই তাহলে এরকম হয়ে যাবে এই যে এটা হলো জিম খুব ভালো করে একটু দেখবা লক্ষ্য রাখবা তোমরা মুসলিম অরিজিন টিভিতে আসছো তোমাদেরকে আবারও স্বাগত তো এটা হচ্ছে জিম খুব ভালো করে মনে রাখবে এটা হলো জিম এর পরিবর্তিত বা রূপান্তরিত যে রূপ সেটা হচ্ছে এই আমরা যদি এখানে নকতা না দেই তাহলে হয়ে গেল হা
তাহলে এটাই হয়ে গেল হা। খুব ভালো করে মনে রাখবা। আমরা যদি আবার এখানে নকতা দিয়ে দেই তাহলে হয়ে যাবে খ। দেখো খুব সহজ, এখানে কোনো কঠিন নেই, একেবারেই সহজ। তাহলে এই রূপটা দিয়েই হয়ে গেল আমাদের জিম হলো, হা হলো এবং খ হলো। এবার আসো, জিম হা খ, এর পরবর্তী যে বর্ণ সেটা হচ্ছে দাল। এটা এরকমই থাকবে, এর পরিবর্তন হবে না। জাল এটা এরকমই থাকবে, র ঝা এগুলোর কোনো পরিবর্তন নেই। সিন আমরা যেটা শিখলাম, খুব ভালো করে একটু মনে রাখবা, সিন সিন আমরা সবসময় কিন্তু এই সিনটা পাবো না। এর পরিবর্তিত বা রূপান্তরিত যে রূপটা সেটা হলো মূলত এরকম। আমরা এই যে দাঁতগুলো দেখেই বুঝবো যেটা হলো সিন। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবা অবশ্যই এবং নোট করে নিবা, এটা হলো সিন। আমরা যদি এখানে আবার নকতা দিয়ে দেই তাহলে হয়ে যাবে শিন। সিন এরপরে হলো শিন, খুবই সহজ আরবি, কোনো কঠিন নেই, চিন্তার কোনো কারণ নেই, একটু মনোযোগ দিলেই তোমরা অবশ্যই শিখতে পারবা। এরপরে যে বনতা হলো সোয়াদ, আমরা সবসময় এরকম সোয়াদ পাবো না। এর যে রূপান্তরিত যে রূপটা তা হলো এরকম, অর্থাৎ এটাকে যদি আমরা কেটে দেই, অর্ধেক করে দেই, তাহলে কিন্তু আমরা এই যে এই অংশটা পাচ্ছি, এই অংশটা। তো এটাকে যদি একটু ভালো করে লেখা যায়, মডিফাই করা যায়, তাহলে এই যে এই রূপটা আসে, এটা হলো সদ। আমরা যদি আবার এখানে নকতা দিয়ে দেই তাহলে হয়ে যাবে দত। তাহলে সদ দত। এরপর আসো ত, এটা এরকমই থাকবে, এর কোনো পরিবর্তন নেই, এটিও এরকম থাকবে, জ ত জ। এরপরে আসো, এরপরে হলো আইন, সব থেকে বেশি এর রূপ বেশি, এই বর্ণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকভাবেই আসে। তো এটা হচ্ছে আইন, আমরা সবসময় এই আইনটা কীরকম পাবো না। আমরা যদি এটাকে কেটে দেই, অর্ধেক করে দিই, তাহলে এটা সুন্দর করে লিখলে হবে এরকম, এটা হলো আইন, এটা হলো আইন। এদিক সেদিক দেখিও না, আবার একটু নোট করে নাও, তোমাদের জন্য ভালো হবে। তাহলে এটা হচ্ছে আইন। আবার আইনটাকে আমরা এভাবে পাবো, এভাবে পাবো, এটা হচ্ছে আইন। এই যে এই অংশটা দেখে বুঝতে হবে যেটা হলো আইন। আবার আমরা আইন এরকম পাবো যে মাছটা ভরাট থাকবে, ভেতরের অংশটা এই এটা এরকম ভরাট থাকবে। আবার এই আইনটাকে আমরা এরকম পাবো, এরকম থাকবে, মোটামুটি এটা হচ্ছে আইন, এটা হচ্ছে আইন। একটু সবাই তোমরা খাতায় লিখে নিবা যেটা হলো আইন। অনুরূপভাবে যদি আমরা শুধু নকতাটা দিয়ে দেই তাহলেই হয়ে যাবে গইন, এটা হয়ে গেল গইন। নকতা না থাকলেই আইন, আবার যদি নকতা থাকে তাহলে হয়ে গেল গইন। তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে, একটু নোট করে নিবা। আইন, এরপর শিখলাম গইন, এরপরে আসো ফা। এটা ছিল ফা, আমরা শিখলাম একটু আগে। তো সবসময় কিন্তু আমরা এই রূপটা পাবো না, আমরা শুধু এই যে এই মাথাটার ওপরে একটা যদি নকতা থাকে তাহলেই হয়ে গেলো এটা ফা, তাহলেই হয়ে গেলো ফা। শুধু এই গোল মাথার ওপরে এক নকতা, এটা হলো ফা। যদি দুই নকতা দিয়ে আসে তাহলে হয়ে গেলো কফ, খুব ভালো করে মনে রাখবা, তাহলে হলে কফ। এরপরে আসো, এরপরের যে বর্ণ তা হলো কাফ। এই কাফটারও কয়েকটা রূপ আছে, আমরা শিখব, একটু নোট করে নাও, এটা হলো কাফ। এই কাফটা আবার এরকম আসে, আবার এই কাফটা এরকমও হয়, তাহলে মোটামুটি এটা হলো কাফ। খুব ভালো করে মনে রাখবা, এটা হলো কাফ। এরপরে আসো লাম,
এই হলো লাম সব সময় কিন্তু আমরা এই এরকম লাম পাবো না এটাকে যদি আমরা কেটে দেই তাহলে আমরা এই অংশটা পাচ্ছি এটাকে সুন্দর করে লিখলে এরকম হবে এটা হলো লাম এরপর আসো মিম এটা হলো মিম খুব সুন্দর একটু মনে রাখবা এটা হলো মিম এই মিমটারও কয়েকটা রূপ আছে এটা এরকম হতে পারে এই যে এটা হলো মিম আবার এই যে দেখো তোমরা এটাও কিন্তু মিম এদিকে অন্য বর্ণ থাকবে এটা হলো মিম যদি মাঝখানে আসে বা শেষে আসে এটা হলো তোমার মিম তোমরা একটু পরে অবশ্য বুঝতে পারবা যখন আমরা শিখব আরও মিম এরপর আসছে তোমার নুন আমরা সবসময় এই নুনটি পাবো না এর পরিবর্তিত বা রূপান্তরিত যে রূপ সেটা হলো এই যে নুন এই এক দাঁতের উপর এক নক্তা এটা হচ্ছে নুন এরপরে আসো ওয়া এর কোনো পরিবর্তন নেই এরপরে হলো অবের পরে হা এর অনেকগুলো রূপ আছে তার মধ্যে এটা একটা এটি একটি এটাও হয় এই যে এগুলো হচ্ছে হা এটা কিন্তু আমরা ছোট হা বলে থাকি আর এটা হলো বড় হা হা আর হা দুটার এই দুটোর উচ্চারণ কিন্তু একটু হলেও আলাদা হা বাতাস বের হবে এটা হলো হা নর্মালভাবে আমরা বলবো তাহলেই হয়ে যাবে হা এরপরে আসো হামজা এটা এরকমই থাকবে এর কোনো পরিবর্তন নেই ইয়া এটা হলো ইয়া আবার ইয়া আমরা এরকমও পাবো নকতা থাকবে না আবার ইয়া আমরা এরকম পাবো এক দাঁতের ওপর এক দাঁতের নিচে দুটা নকতা তাহলে হয়ে গেল এটা ইয়া প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মোটামুটি আরবি যে হরফ 29টি আমরা সেগুলো একটু দেখলাম আমি আশাবাদী অবশ্যই তোমরা নোট করে নিয়েছো কারণ নোট করে যদি তোমরা না নাও তাহলে কিন্তু তোমরা ভালো শিখতে পারবে না পরে আবার বলতে পারবা না যে হুজুর শিখাতে পারে নাই আমি আশাবাদী অবশ্যই তোমরা নোট করেছো তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই তোমরা লাইক দিয়ে কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে সেই সাথে যদি কোনো কথা না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমি এই জিনিসটি বুঝি নাই তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে ধন্যবাদ আজকে পর্যন্তই আরবি হরফের বর্ণ পরিস্থিতি দিয়ে আমরা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ